next. Now, this is one, sorry, change way. One to many relationship আমরা চলে যাচ্ছি. This practice is done. Now see this. Very easy example আমি আপনাদের সামনে করব. এটা পরে যে প্র্যাকটিস টু আছে সেটাও করব. আপনাদেরকে দেখিয়ে দিব. তারপর আপনাদের একটা হোমওয়ার্ক দিব. Okay, so খুব তাড়াতাড়ি যাচ্ছি আমি. এ পর্যন্ত আমরা দুইটা অবজেক্টের মধ্যে রিলেশনশিপ যেটা দেখলাম সেটা ছিল 1 টু 1. এখন এই কেসটা একটু চিন্তা করেন. ব্যাপারটা হলো এরকম যে আমি ডিপার্টমেন্টের ডাটা দিব একবার. সো ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্ট আর নেম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এটা ইউজার ইনপুট দিবে যা স্যাম্পল ডাটা দিয়ে দেখানো. সেই বাটন ক্লিক করলাম একবারে এবং এটা ডান. ওকে, বাট আমি যত ইচ্ছে ডিপার্টমেন্টের আন্ডারে স্টুডেন্ট রাখতে পারি, রাইট? ওকে, প্রথম বললাম যত ইচ্ছে, রাইট? ওকে, সো ক্লিয়ারলি আমরা এই ক্ষেত্রে বলতে পারি এবং স্টুডেন্ট. সো ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টুডেন্ট, তাই না? হ্যাজ ওয়ান দিলাম, এখানে মেনি দিলাম, তাই না? কথা সত্য? আচ্ছা বলেন তো ডিপার্টমেন্টে কি কি আছে? হোয়াট ইট হ্যাজ? হ্যাজ ডিপার্টমেন্ট হ্যাজ কোড, দেন নেম, ভেরি নাইস. স্টুডেন্টের কি কি আছে? রেজিস্ট্রেশন নাম্বার, দেন নেম. ওকে, ফাইন. কিন্তু এই ইউআই দিকে যদি তাকান তাহলে আপনারা মোটামুটি এটা গেস করতে পারতেছেন যে ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পর আমরা অনেকগুলো স্টুডেন্ট কিন্তু একসাথে দিচ্ছি না. কয়টা করে দিচ্ছি? একটা একটা করে নাও, তাই না? একটা একটা করে কিন্তু দিচ্ছি. তাহলে ডিপার্টমেন্টের মধ্যে একটা মেকানিজম থাকা দরকার স্টুডেন্ট অ্যাড করার জন্য, বোঝা যাচ্ছে? ডাজের মধ্যে চলে আসতেছে সবসময় রিয়েল লাইফের জিনিস থেকে আসবে. আপনাকে কি করতে হবে? অত মেকানিজম বের করতে হবে, তাই না? খুব ভালো করে লক্ষ্য করেন, মেকানিজমের আগে যদি চিন্তা করি এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি? ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্টস আছে. ডোন্ট টেল ইট নাও প্লিজ. ডিপার্টমেন্ট হ্যাজ কোড, ডিপার্টমেন্ট হ্যাজ নেম, এন্ড ডিপার্টমেন্ট হ্যাজ স্টুডেন্টস. স্টুডেন্টস, ওকে. তো আমি এখানে লিখলাম স্টুডেন্টস. স্টুডেন্টস এসটা একটু গুরুত্ব দিতে হবে পরে. ওকে, এতটুকু বোঝা যাক. আমি ডাজের ব্যাপারটা পরে আলোচনা করছি. নাও টেল মি, এগুলো সব স্ট্রিং, কারো আপত্তি নেই? এটা স্ট্রিং, এটা স্ট্রিং. হোয়াট অ্যাবাউট ইট? স্টুডেন্ট ই স্টুডেন্ট স্টুডেন্ট. এটা যদি স্টুডেন্ট টাইপ হয় কয়টা স্টুডেন্ট রাখতে পারবে? কিভাবে কিছুক্ষণ আগে অ্যাকাউন্টের মধ্যে কয়টা স্টুডেন্ট রাখতে পারছেন? স্যালারির মধ্যে কয়টা স্যালারি রাখতে পারছেন? 10টা স্যালারি না একটা? একটা. তাহলে এটা যদি শুধু স্টুডেন্ট টাইপ হয় কয়টা স্টুডেন্ট রাখতে পারবে? একটা. তাহলে কি হচ্ছে? ওয়ান টু ওয়ান হয়ে গেছে স্টুডেন্ট. নরমালি স্টুডেন্টের অ্যারে, নরমালি চিন্তা করেন স্টুডেন্টের অ্যারে, স্টুডেন্টের একটা ভেরিয়েবলের মধ্যে কয়টা স্টুডেন্ট রাখতে পারবে? একটা স্টুডেন্ট. আমার তো অনেক স্টুডেন্ট যোগ করে করে রাখতে হবে, মানে যোগ করার যে মেকানিজম থাকবে সে কি করবে? আসলে এটার মধ্যে যোগ করে দিবে, এটার মধ্যে যোগ করে দিবে. তো আমার যদি এখানে যোগ করার জন্য অনেক স্টুডেন্ট রাখার জন্য ব্যবস্থা করতে হয় তাহলে কি এটা শুধু স্টুডেন্ট টাইপ দিলে হবে? স্টুডেন্টের অ্যারে দিতে হবে. এটা কি বোঝা গেছে? স্টুডেন্টের অ্যারে তো আর আমরা এখন ইউজ করি, তাই না? আমরা কি করি অ্যারে পরিবর্তে? ভেরি গুড. দেন আমি কি এটা বলতে পারি? এটা হলো আসলে এরকম কিছু একটা জিনিস, চলেন আমরা একটু একটু অফিসিয়াল নাম দিই, রেজিস্টার. অ্যাড বললে কোনো প্রবলেম নাই, রেজিস্টার. ওকে, এখানে হ্যাঁ, ওকে. তাহলে কেন বুঝতেছেন না?
রেজিস্টারটা দিছে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ডিপার্টমেন্টে রেজিস্ট্রেশন করি সেটার জন্য স্টুডেন্টরা সেভ হয় মানে বুঝা যাচ্ছে সো সেভ দিতে পারেন অ্যাড দিতে পারেন রেজিস্টার দিতে পারেন হোয়াট এভার ইট ইজ ওকে আচ্ছা তার মানে কি খুব ভালো করে লক্ষ্য করুন তো ইউআই তে ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করলাম ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি হয়ে বসে আছে সেই অবজেক্টের মধ্যে একটা একটা করে স্টুডেন্ট পাস করে দিতে হবে না তার লিস্টে অ্যাড করার জন্য তাহলে প্যারামিটার কি টাইপ হবে কি টাইপের জিনিস হবে নো লিস্ট অফ স্টুডেন্ট স্টুডেন্ট কয়টা করে পাস করতে পারে দেখেন একটা করে সো এখানে কি হবে স্টুডেন্ট একটা একটা করে স্টুডেন্ট আসবে এখানে কোনো একটা মেকানিজম থাকবে সেই মেকানিজম কি করবে এই স্টুডেন্ট যেটা আসলো সেটা কার সাথে অ্যাড করে দিবে কোথায় অ্যাড করে দিবে এখানে লিস্টে অ্যাড করে দিবে অথবা আমি যদি এইখানে তাই নয় কি বোঝা যাচ্ছে ব্যাপারটি রাইট তাহলে তো ভেরি গুড অবজেক্টের মধ্যে স্টুডেন্ট অ্যাড হয়ে যাচ্ছে স্টুডেন্ট অ্যাড হয়ে যাচ্ছে রাইট সো আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবো না খুব বেশি প্রবলেম না আপনাকে ভিজিবল কিনা প্রথমে আমি প্রবলেমটাকে কিভাবে ভাঙলাম এটা কি বোঝা গেছে কোন অংশটা এটা এই মেথডটা কি বোঝা গেছে এই রেজিস্টার মেথড অর্থাৎ এরকম দেখেন আমার ডিপার্টমেন্টের মধ্যে যদি আমি একটা একটা করে স্টুডেন্ট রাখতে চাই তাহলে স্টুডেন্টের কি এখন কোনো মেকানিজম আছে রাখার কোনো কি মেকানিজম আছে দ্য আনসার ইজ নো তাহলে আমার একটা মেকানিজম যোগ আমি খুব তাড়াতাড়ি আপনাদের লেখার দরকার নাই আমি লিখছি হ্যাঁ Okay, so it will be department APP. আমি খুব ফাস্টার যাচ্ছি কেমন সো প্লিজ ফলো মি হোয়াট আই এম ডুইং আচ্ছা বাই দ্য ওয়ে এখানে একটা কাজ করছি দেখেন আপনারা চাইলে কিন্তু ফোল্ডার তৈরি করতে পারেন ইউ সি কেন ফোল্ডার তৈরি করতে চাচ্ছি ফোল্ডার তৈরি করার কারণটা হলো এরকম যে আমার অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে তো আমি ফোল্ডারে সরায় রাখতেছি আপাতত এতটুকু বুঝেন অর্থাৎ উইন্ডোজ এক্সপ্লোরারে যখন গানের সংখ্যা বেশি হয়ে যায় তখন কিছু ফোল্ডার বানান ডকুমেন্টের সংখ্যা বেশি হয়ে গেলে এখানে ক্লাস বেশি হচ্ছে এই জন্য ফোল্ডার বানাচ্ছে আপাতত এতটুকু বুঝেন সো আমরা এগুলার একটা নাম দিই এগুলার নাম দিলাম পরবর্তীতে আমরা বুঝবো আপাতত এটার নাম ডাও দিলাম এটার অর্থ হলো ডাটা অ্যাক্সেস অবজেক্ট কেমন পরে লাগবে আমাদের মানে যখন ডাটাবেজের কোড লিখবো তখন লাগবে সো ডাটা অ্যাক্সেস অবজেক্ট দিলাম রাইট ফোল্ডারের নাম এখন এই ফোল্ডারের ভেতরে ক্লাস লিখবো প্রথম কোনটা লিখতে পারি বলেন স্টুডেন্টে লিখি সবচেয়ে নিরীহ ক্লাস ওকে সো স্টুডেন্ট পাবলিক প্রাইভেট স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার প্রাইভেট স্ট্রিং নেম প্রাইভেট স্ট্রিং ইমেল পাবলিক স্টুডেন্ট স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার স্ট্রিং নেম স্ট্রিং ইমেল this dot registration number equals registration number this dot name equals name this dot email equals email. finish
গেট পার্ট লিখে দিতে পারি কারণ আমাদের স্টুডেন্টের ইনফরমেশন দেখাতে হবে। আমি যদিও ওই অংশে আসি নাই, তারপরে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। শো বাটনে ক্লিক করলে দেখেন এইভাবে ডাটা দেখাতে হবে মেসেজ বক্সে। ওকে, সো আমরা তাহলে তখনই লিখি। ওকে ফাইন, সো স্টুডেন্ট লেখা শেষ, তারপর ডিপার্টমেন্টে চলে আসি। দেখেন এটা কিন্তু এর ভেতরে তৈরি হয়েছে, তাই না? ওকে, সো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট প্লাস ডিপার্টমেন্ট ডট সিএস, কোনো সমস্যা নেই। আমি অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করি না এখন। সো লেখেন বা না লেখেন আপাতত তেমন কিছু যায় আসে না। প্রাইভেট স্ট্রিং একটু বলে যান আমাকে, প্রাইভেট স্ট্রিং নেম দেন, প্রাইভেট কি লিস্ট অফ স্টুডেন্ট, তাই না? ওকে, নাম দিব কি স্টুডেন্ট লিস্ট অর স্টুডেন্টস, রাইট, হোয়াট এভার ইট ইজ, নিউ স্টুডেন্ট লিস্ট, তাই না? এর মানে কি অনেকগুলো স্টুডেন্ট হয়ে গেছে? নো, অনেকগুলো স্টুডেন্ট রাখার জায়গা হয়ে গেছে, রাইট। ওকে, তারপর ওকে পাবলিক ডিপার্টমেন্টে একটা কনস্ট্রাক্টর লিখতে পারি দুইটা পাস করার জন্য, ডিপার্টমেন্ট স্ট্রিং কোড স্ট্রিং নেম বেস ডট কোড ইকুয়ালস কোড বেস ডট নেম ইকুয়ালস নেম, তারপর চলে আসেন নেক্সট পাবলিক রিটার্ন টাইপ কি দিব? ওকে, আপাতত স্ট্রিং স্টুডেন্ট অ্যাডেড এরকম একটা মেসেজ দিবে, অ্যাড অথবা রেজিস্টার অথবা সেল। ওকে, কী টাইপ হবে? স্টুডেন্ট টাইপ, তাই না? ওকে, কী দিতে পারি? এই স্টুডেন্ট, সরি, কী হবে বলেন তো দেখি, দেখি মাথায় আসে কিনা। হ্যাঁ, লিস্টে অ্যাড করার জন্য ফর ইচ লুপ লাগে না বলেন? হ্যাঁ, লিস্ট LIST লিখব, স্টুডেন্টস ডট অ্যাড এ স্টুডেন্ট, ফিনিশ। কোথায় ফর ইচ লুপ কেন বলছেন? না, আমি তো দেখাচ্ছি না, আমি অ্যাড করতেছি। ডান, কত ইজি। ওকে, চলে আসেন ইউআই কে একটু ঠিকঠাক করি, কোথায় যে আসছে সেখান থেকে আনতে আবার টাইম লেগে যাবে, তার সাথে তাড়াতাড়ি টেনে করে ফেলি। টাইম লাগবে না। ও, স্টুডেন্টের ডাটা কয়টা? ওকে, আচ্ছা ঠিক আছে, করে ফেলছি যেহেতু। ইট উইল বি ডিপার্টমেন্ট, ইট উইল বি স্টুডেন্ট, সো ইট ইজ কি কোড। ওকে, আর আমি ডিপার্টমেন্ট কোড, DEPT কোড, দিস ইজ নেম, দিস ইজ স্টুডেন্ট নেম, তাই না? স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইট ইজ নেম অ্যান্ড ইট ইজ ইমেল। ওকে, লিখে ফেলছি। এটা হলো ডিপার্টমেন্ট টেক্সট বক্স, বুঝলো? সরি, DEPT নেম টেক্সট বক্স, এটা DE, সরি, এর আগেরটা কি ছিল? কোড টেক্সট বক্স, সরি, কোড টেক্সট বক্স। সো আপনারা একটু লক্ষ্য রাখেন, তাড়াতাড়ি করছি তো, সো ভুল হয়ে যেতে পারে। ডিপার্টমেন্ট কোড টেক্সট, ডিপার্টমেন্ট নেম টেক্সট বক্স, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স, স্টুডেন্ট নেম টেক্সট বক্স, এবং
student email textbox save department button save student button এটার নাম দিলাম এটা সেভ এটা সেভ ওকে আর আমি গ্রুপ বক্স আনি নাই গ্রুপ বক্স নামে কিছু একটা আছে আপনারা জানেন দরকার নাই আমি ইউআই নাম দিয়ে দিলাম স্টুডেন্ট এন্ট্রি ইউআই হোয়াট এভার ইট ইজ ওকে ওকে নেক্সট ফাইন ডান নেক্সট এখানে চলে আসলাম বাটন ক্লিক ডিপার্টমেন্ট আসে নাই লক্ষ্য করছেন আসে নাই কেন ব্যাপারটা একটু ব্যাখ্যা করি একদম ইজি ও কিন্তু পাইছে খুঁজে ও যে ফোল্ডারের ভিতর ঢুকাইছি এই জন্য সে আর ডিরেক্ট তার পাথে না রাইট যে কারণে আপনারা মাঝে মধ্যে দেখবেন যে কিছু ক্লাস লিখলে আসে না তখন ক্লিক করেন কোনায় ক্লিক করে তার নেম স্পেসটা উপরে অ্যাড করে দেন হোয়াট ইজ নেম স্পেস আমরা আপাতত ভুলে যাই ব্যাপারটা আমরা আপাতত এভাবে ধরি দেয় এটা যেই লোকেশনে আছে সেই লোকেশনটুকু উপরে লিখে দিতে হবে যেমন এখন কিন্তু উপরে লেখা নাই দেখেন আমি এখানে ক্লিক করার পর উপরে একটা লাইন চলে আসবে দেখেন চলে আসছে না ওই যে কি ডিপার্টমেন্ট এপিপি ডট দাও ওই যে ফোল্ডারটা তৈরি করছি তাই না বোঝা গেল ওকে এ ডিপার্টমেন্ট ইকুয়ালস নিউ ডিপার্টমেন্ট কি কি দিতে হবে কোড টেক্সট বক্স ডট টেক্সট তারপর নেম টেক্সট বক্স আই মিন ডিপার্টমেন্ট নেম টেক্সট বক্স টেক্সট ডিপার্টমেন্ট ক্রিয়েট ফাইন মেসেজ বক্স ডট শো ডান এখানে চলে আসেন আমরা স্টুডেন্ট ক্রিয়েট করি বাই দ্য ওয়ে ডিপার্টমেন্ট কিন্তু নিচে লাগবে তাই না সো আমি প্রথমে স্টুডেন্টটা অ্যাড করে নিই স্টুডেন্টটা তৈরি করে নিই স্টুডেন্ট এ স্টুডেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট ওকে কী কী দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট নেম তাই তো স্টুডেন্ট নেম টেক্সট বক্স টেক্সট স্টুডেন্ট ইমেল টেক্সট বক্স টেক্সট স্টুডেন্ট ক্রিয়েট হলো এখন অ্যাড হয় নাই তাহলে কীভাবে অ্যাড করবো বলেন তাড়াতাড়ি এ স্টুডেন্ট ডট সবাই চুপ বলেন ডট অ্যাড অ্যাড কই অ্যাড এখানে নাকি আমি স্টুডেন্টের মধ্যে অ্যাড লিখছি কোথায় লিখছি স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট অ্যাড কোথায় পাইছেন কোন ডিপার্টমেন্টে পাইছেন যে একটা স্টুডেন্টের ভিতরে অনেক স্টুডেন্ট অ্যাড হয়ে থাকে আমি জীবনে এরকম পাইনি ওকে সো কি হবে ডিপার্টমেন্টটা অনেক আমি তো অ্যাড মেথড কোথায় লিখছি ডিপার্টমেন্টে ওকে থিংক ইন এ ভেরি নেচার রাইট ওকে চলে আসছে অলরেডি কি বলতেছে যে আমাকে একটা স্টুডেন্ট দাও অ্যাড করে দেবে তাই না ফিনিশ দেন মেসেজ বক্স ওকে বাকিদের জন্য একটু ইয়ে করলাম মেসেজ ডান তো ছোট্ট প্রোগ্রাম রান ইট আমি এখনও দেখাচ্ছি না কারণ আমরা পুরাটুকু দেখতে চাই পুরাটুকু একটু বাকি আছে শো ডিটেলস বলে একটা বাটন আছে এই বাটন যখন ক্লিক করব তখন সে কিভাবে দেখাবে দেখেন মেসেজ বক্সে একটু ফরম্যাটিং করবে কীরকম প্রথমে দেখাবে কি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্টের নাম তারপরে মেসেজ বক্স কি ফরম্যাটেড মানে গ্রিডের মতো জিনিস গ্রিডের মতো কিন্তু মানে তো প্লেন টেক্সট লেখা যায় একটা স্ট্রিং দেন সে লেখা দেয় তাই না এখন আপনাকে একটু এরকম করতে হবে এরকম করতে হলে কি করতে হয় ওই যে ট্যাব ট্যাব দিয়ে এগুলো তৈরি করতে হয় স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন করতে হয় তাই না মানে আমরা এরকম একটা স্ট্রিং জেনারেট করব তারপর মেসেজ বক্সের মধ্যে দিয়ে দিব তাই না এটা জেনারেট করা খুব বেশি ঝামেলার কিছু না
আচ্ছা এখন এখান থেকে কিন্তু আপনারা কিছু জিনিস জানতেছেন তার মানে কি ডিপার্টমেন্ট আইডির গেট পার্ট দিতে হবে তাই না তারপর নামের গেট পার্ট দিতে হবে ফাইন ইন ডিপার্টমেন্টটা শেষ তারপরেরটা তো হেডিং হেডিংটা তো আমি এমনি লিখে দিই তারপরের লাইনগুলো দেখেন ডিপার্টমেন্টের ভেতরে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো বের করে দেওয়ার মেকানিজম করতে হবে কিভাবে করতে পারি বলেন তো স্টুডেন্টসের যে লিস্ট আছে প্রাইভেট ডাটা সেটাকে কি করে দিতে পারি সেটা গেট পার্ট লিখে দিতে পারি বুঝা যায় নাই দেখেন তো সোজা জিনিস বুঝেন না কেন লিস্ট এটা না এটাই তো আমি দিয়ে ইউআই কে যদি আমি এটা দিয়ে দেই সে তো পেয়ে যাবে এখন ইউআই কে তো আমি পাবলিক লিখে দিতে পারবো না এটা কি দিব গেট দিয়ে দিয়ে দিব গেট পাবলিক প্রপার্টি লিখে প্রপার্টি রিটার্ন টাইপ কি হবে লিস্ট অফ স্টুডেন্ট রাইট বুঝা গেল তাহলে তো কাজ হয়ে গেল আচ্ছা ইউআই তে আসলো ফরম্যাটিং এর দায়িত্ব কার ইউআই ইউআই কি করবে লিস্ট থেকে একটা একটা করে স্টুডেন্ট নেবে এবং সেটা দেখানোর চেষ্টা করবে স্টুডেন্ট সে নিতে পারবে কিন্তু যখন আবার বলবে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখনো এক্সপোজ করিনি তার মানে কি ওগুলোর জন্য গেট পার্ট দিতে হবে বোঝা গেল আমি স্টেপগুলো বললাম এখন আমি লিখতেছি আমি একদমই স্টেপ বাই স্টেপ যেভাবে বলছি সেভাবে লিখতেছি সো আমি চলে আসলাম এই ইউআইতে আমি একটা বাটন টানি শো ডিটেলস ডিটেলস শো ডিটেলস বাটন চলেন আমরা ডিপার্টমেন্টে দুটা গেট পার্ট লিখে দিই কেমন এনক্যাপসুলেট ফিল্ড কি এটা শুধু রিড অনলি দিলে হবে নেম এফেক্টর এনক্যাপসুলেট ফিল্ড রিড রাইট দুটাই দিয়ে ফেলছি তাই না খুব বেশি সমস্যা নাই তারপরেও সেট পার্টটা ফেলে দিতে পারি তাই না ওকে ডান আরেকটারও লাগবে কিছুক্ষণ পরে সেটা কোনটা স্টুডেন্ট চলেন স্টুডেন্টের জন্য একটা লিখে তাহলে ফিল্ড স্টুডেন্টস রিটার্ন আচ্ছা এটা একটু চেঞ্জ হয়ে গেছে এটা দিতে হবে দেখেন তো এই যে তাই না সো এই ডিপার্টমেন্ট ডট স্টুডেন্টস দিলে আমি কি পেয়ে যাব যতগুলো স্টুডেন্ট অ্যাড অবস্থায় আছে সেটা লিস্ট পেয়ে যাব ইউআই থেকে সবাই কি ক্লিয়ার ওকে চলে আসেন এখানে আমরা প্রথমেই একটা স্ট্রিং বানাই যেটার মধ্যে থাকবে ডিপার্টমেন্টের ইনফরমেশন সো স্ট্রিং ইনফরমেশন এই নামে দিলাম ইকুয়ালস প্রথম কি ডিপি কোড কোথায় পাবো এ ডিপার্টমেন্ট ডট কোড পেলাম তো প্লাস নেম এ ডিপার্টমেন্ট ডট নেম লাস্টে একটা কি দেয়া লাগবে বলেন তো ইয়েস থ্যাংক ইউ স্ল্যাশ টি ফিনিশ ইনফরমেশনের প্রথম লাইন তৈরি হয়ে গেল ইয়েস সরি সরি স্ল্যাশ টি না স্ল্যাশ এন সরি সরি আই এম ভেরি সরি ইট উইল বি এন নেক্সট লাইন একটা হেডিং দেওয়া দরকার তাই না ইনফরমেশন প্লাস ইকুয়ালস প্রথমে কি স্টুডেন্টের নাম দেখাবো রাইট স্ল্যাশ টি তারপর ওকে রেজিস্ট্রেশন নাম্বার ইয়েস রেজিস্ট্রেশন নাম্বার স্ল্যাশ টি দেন ইমেল স্ল্যাশ এন বোঝা গেল তৈরি হয়ে গেল কলাম এখন কি করতে হবে স্টুডেন্ট একটা একটা করে আসবে ধরবো এই লাইনের সাথে অ্যাড করব তাই না দেখেন তো আমি লিখি আপনারা বুঝেন কিনা ফর ইচ কার কাছে আছে স্টুডেন্টের লিস্ট ডিপার্টমেন্টের কাছে আছে তাই না এ ডিপার্টমেন্ট তাই না এ ডিপার্টমেন্ট আছে না কেন ভেরিয়েবল ওকে এ ডিপার্টমেন্ট ইন এ ডিপার্টমেন্ট ডট চলে আসছে ডট কি স্টুডেন্টস রাইট কি টাইপ রিটার্ন করবে স্টুডেন্ট টাইপ
এটা নাম দিবেন কি এ স্টুডেন্ট ইউ হ্যাভ অলরেডি ওয়ার্ক উইথ ইট মানে আমার যদি ইয়া থাকে ফয়সাল সরি মামুন আপনাদেরকে এগুলোর সাথে ইন্ট্রোডিউস করছে তাই না এই অবস্থা কি হবে একটা একটা করে একটা একটা করে আসবে আমি এখন এখন কি করতে পারি দেখেন তো ইনফরমেশন প্লাস ইকুয়ালস প্রথমে দিব কি ওই যে প্রথমে এ স্টুডেন্ট ডট এই আসে না তো তার মানে স্টুডেন্টের এই তিনটার গেট পার্ট দিয়ে আসতে হবে নাই কিছু এখানে সহজে লেখার জন্য এই তো জেনারেট গেটার পেয়ে গেছি অত দূর যাওয়া লাগবে না জেনারেট গেটার কি শান্তি ওকে নেম প্লাস প্লাস স্ল্যাশ টি রিমেম্বার ওকে প্লাস এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার প্লাস স্ল্যাশ টি প্লাস এ স্টুডেন্ট ডট ইমেল প্লাস স্ল্যাশ এন ভেরি গুড ডান একদম লাস্টে এসে আমার বিশাল ইনফরমেশন নামে অনেক নিউ লাইন ট্যাপ ট্যাপ দিয়ে জিনিসপত্র তৈরি হয়ে গেল বাট এটা কি পুরাটুকু মিলে কি একটা স্ট্রিং এখন মেসেজ বক্সকে বদলে দিলাম যে ভাই তুমি একটু দেখে দাও সো ইনফরমেশন ডান চলেন টেস্ট হয়ে যাক ওকে সরি ট্যাব অর্ডার ঠিক নেই সিএসসি ডিপার্টমেন্ট ক্রিয়েটেড এ সরি নাম দিই নাম না দিলে সমস্যা নেই বাট আমি আগলি জিনিস দেখাতে চাই না সিএসসি কম্পিউটার সায়েন্স ফর এক্সাম্পল ডিপার্টমেন্ট ক্রিয়েটেড নাও স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার 001 নেম রহিম ওকে ইমেল আর @yahoo.com সেভ স্টুডেন্ট হ্যাজ বিন সেভ দিলাম টু দিলাম রানা আর এম ওকে এম দিলাম সেভ ওকে এই দুজনকে দেখতে চাই তাহলে আমার ইনফরমেশন আসলো কি না ওকে ওকে ফিনিশ কুইক কোশ্চেন রেজিস্ট্রেশন নাম্বার এখন আবার টু দিয়ে সেভ করলে কিন্তু সেভ হয় ইউ সি রেজিস্ট্রেশন নাম্বার শুড বি ইউনিক সো প্লিজ টেল মি ফায়ার আই কুড চেক ইট আচ্ছা ওকে আরেকটু ছোট বলি একটা আরে আরেকটু ছোট এটা এটা আপাতত ভুলে যান স্টুডেন্ট সংখ্যা এই ডিপার্টমেন্টে 10 জনে বেশি হতে পারবে না 10 জনে বেশি হলে বলবে যে ভাই সিট ফিল আপ কোথায় যাব কোন জায়গায় যাব কোন জায়গায় যাব টেল মি স্টুডেন্ট ক্লাসে আসলাম তারপর স্টুডেন্ট ক্লাসে কিচ্ছু নাই ভাই ও বিজনেস ক্লাসে কিচ্ছু বুঝে না ডিপার্টমেন্টে আসলাম তারপর লিস্টে আসলাম তারপর বলেন হ্যাঁ এখানে তেল আসলে মূল ব্যাপার কি যখন অ্যাড করতে যাবো তখন আমি চেক করবো যখন অ্যাড করবো তখন যদি কন্ডিশন ফিল আপ হয় তাহলে ওকে ফাইন অ্যাড হবে নাহলে হবে এখন এটা দুইটা জায়গা আছে একটা হলো বাটন ক্লিক আর একটা হলো বাটন ক্লিক করে যখন এখানে আসি তখন সেখানে আমি কি বাটন ক্লিক করে লিখবো নাকি একেবারে কোর কম্পোনেন্টের ভিতর লিখবো এই মেথডে লিখবো নাকি ইউআই তে গিয়ে কোড লেখা শুরু করবো ইউআই তে কেন লিখবো না ইউআই প্রোগ্রাম ইউআই কোড লিখলে কিছুক্ষণ পর ওই ইউআই ফেলে দেওয়ার পর শেষ এবং এই ক্লাসকে অন্যরা যখন ইউজ করবে তখন তারা এই লজিক পাবে না অনলি ইউআই প্রোগ্রামার পাবে ক্লিয়ার ওকে দেন ইট ইজ দ্য রাইট প্লেস অবজেক্ট ওরিয়েন্টেড এর সুবিধাটুকু দেখেন খুব কুইকলি আপনি জায়গা বের করে ফেলতে পারতেছেন নতুন নতুন লজিক বসানোর জন্য রাইট ওকে সো আমাকে বলেন কি বলবো এখানে কি লিখতে পারি প্রথমে আসেন উপরে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিই কি নাম্বার অফ স্টুডেন্ট সো প্রাইভেট ইন্ট
সরি কনস্ট্যান্টিন, তাই তো? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট শব্দের সাথে ফ্যামিলিয়ার? নাম্বার অফ, সরি, ইট শুড বি ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট, তাই না? কত কত দেব? আপনারা লক্ষ্য করছেন আমি কনস্ট্যান্ট ভ্যালুকে কিভাবে লিখছি, দিস ইজ দ্য কনভেনশন। সি শার্পে কনস্ট্যান্ট ভ্যালু এভাবে লেখা হয়, সব ক্যাপিটাল লেটার এবং এবং মাঝখানে প্রত্যেকটা সি লেভেলে একটা করে আন্ডারস্কোর, হাঙ্গেরিয়ান স্টাইল বলে এটাকে। ওকে, আমি আমার কন্ডিশনটা কত হবে, 10 হবে, তাই তো? ওকে, আমি এটা ব্লক করতেছি আপনাকে, তারপর বোঝাচ্ছি এটা নাই। ইফ কি স্টুডেন্টস আর স্টুডেন্ট হোয়াট এভার ইট ইজ, যেটা দিয়েই পারি, তাই না? স্টুডেন্টস ডট কাউন্ট, ওকে, কত হলে আপনি অ্যাড করবেন? লেস দেন 10, লেস দেন 10 হলে অ্যাড হবে, লক্ষ্য করেন। বাট ইকুয়াল টু দিলে কিন্তু 11 জন হয়ে যাবে, তাই না? দেন আপনি বলবেন যে ঠিক আছে অ্যাড করো, রাইট? এলস রিটার্ন কি করবেন জানিয়ে দেন, স্টুডেন্ট ইজ নট, সরি, ইজ নট অ্যাডেড সিট ফুলফিল, অনেক কিছু দিতে পারে। ওকে, আমি এতটুকু লিখলাম, ফাইন। হোয়াট ইট মিন্স বলেন বলেন, মধ্যে দেখবেন যে মাঝে মধ্যে দেখা যায় 5, 10, 2, 3, দিস ইজ কল ম্যাজিক নাম্বার, এরা কিছু বলে না। 10 নিজে কি কিছু বলতেছে? এক্ষেত্রে অ্যাভয়েড ম্যাজিক নাম্বার, আরেকজন প্রোগ্রামার বুঝতে পারবে না এটা কি, এটা তারা কি বুঝাতে চাইছে। সো আমি কি করলাম, রাইট, টেন না লিখে এখানে কি লিখবো এখন? ডান, একদম কোড এখন আপনার বাসায় 80 বছরের কেউ কেউ থাকলে তাকে বুঝে হেল্প করতে পারে। যে এখানে স্টুডেন্ট অ্যাড হয়, স্টুডেন্ট ডট কাউন্ট যদি ম্যাক্সিমাম নাম্বারের চেয়ে কম হয় তাহলে অ্যাড হবে, নাহলে হবে না, বুঝা যাচ্ছে? ওকে, সো আমি ওটার জন্য কনস্ট্যান্ট জিনিসটা রাখছি। ওকে, আচ্ছা, কারো বুঝতে সমস্যা নেই? আমরা একটু এটা এটা দিলাম, এটা বসালাম, নেক্সট লজিক, রেজিস্ট্রেশন নাম্বার শুড বি ইউনিক, রেজিস্ট্রেশন নাম্বার ইয়া হতে পারে। আচ্ছা, প্রথমে বলেন তো রেজিস্ট্রেশন নাম্বার কার দরকার? ডিপার্টমেন্টের না স্টুডেন্ট? স্টুডেন্ট, আমরা একটা কথা বলছি না, যার ডাটা তার মাথা ব্যথা, তাহলে এটা কার মাথা ব্যথা? স্টুডেন্টের। একটা প্রবলেম অন্য জায়গায়, প্রবলেম হলো স্টুডেন্টকে তার নিজের ডাটা নিজের ক্যালকুলেট, নিজের ডাটার মধ্যে থাকলে সমস্যা ছিল না, ইউনিক কিনা এইটার জন্য আসলে কি করতে হয়, অন্য যত স্টুডেন্ট আছে সবারটা চেক করতে হয় না, সেটা কার কাছে আছে, তার মানে আসলে মাথা ব্যথাটা কার হওয়া উচিত? ডিপার্টমেন্ট। তাহলে কোথায় আসবে? ডিপার্টমেন্টের মধ্যে আসলে কোন জায়গায় চেক হবে তাহলে? এই সময়, তাই না? আপনি যদি প্রথমে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট ইয়ে হয়, আপনি দুইভাবে করতে পারেন, হয় এটা লজিক আগে বসাতে পারেন, না হলে ওই লজিক আগে বসাতে পারেন, রাইট? ওকে, চলেন আমরা ওই লজিক আগে বসাই, কি এই লজিক আগে বসাতে চান? ওকে, এই লজিক আগে বসুন, এটা যদি সাকসেস হয় তাহলে আমরা দেখব কি রেজিস্ট্রেশন নাম্বারটা ইউনিক কিনা। রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক করার জন্য কিভাবে কোড লিখতে পারি বলেন তো, কি করতে পারি দেখেন তো, মিলে কিনা আমি খুব তাড়াতাড়ি লিখে যাই, সকল স্টুডেন্টের মধ্যে দিয়ে যাও, বর্তমানে যারা সেই অবস্থায় আছে একজন একজন করে স্টুডেন্ট নাও, সরি,
right? Sorry, a student এটার সাথে conflict করছে, তাই তো? So আমি এখানে দিলাম student, dent, object or reference, okay? So আমি এখানে লিখলাম if student object dot registration number যদি যেটা add করতে আসলো তার registration number সমান হয়, যদি একটারও সমান হয়ে যায় তাহলে লুপ ঘোরার দরকার নাই, রিটার্ন, তাই না? কি রিটার্ন করে দাও? রাইট রাইট এলস এলস ইজ ইট এলস বুঝি নাই এখানে যদি এলস লিখে দেন এলস এড হবে অথবা এরকম কিছু না তাহলে কিন্তু কাজ করবে না, কারণ কি আমার পুরাটুকু সার্চ করলো পেলো না তাহলে তো পরের লাইনে যাবে, যা কাজ তো আমার কোনো চেক করার কিছু নাই, তাই না? যখনই একটার সাথে মিলে যাবে তাহলে প্রোগ্রাম কি কি করতেছে বের হয়ে যাচ্ছে না, বলে দিচ্ছে ওকে জানাচ্ছে কুইকলি। আমরা এই এই পোর্শনটুকু চেক করে দেখি। সো ডিপার্টমেন্ট ফিজিক্স, ওকে, সো এটা রাইট এস 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 সেভ, ওকে, সো 001, ওকে, ফর এক্সাম্পল N1, ফর এক্সাম্পল Q1, সেভ, ওকে, ট্রাই, তাই না? হচ্ছে না, বোঝা যাচ্ছে? ওকে, অ্যাগেন 2 দিলাম, 2 দিয়ে ধরেন নাম দিলাম কিছু একটা, সেভ, সেভ হচ্ছে, আবার 2 দিয়ে ট্রাই করি, হচ্ছে না, আবার 1 দিয়ে ট্রাই করি, হচ্ছে না, তাই না? ওকে, শো দেন, ক্লিয়ার, ওকে, ফাইন। তবে মেথড বড় হয়ে যাচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করছেন, মেথডটা বড় হয়ে যাচ্ছে না, তাই না? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবং ডুপ্লিকেসি যদি অন্য কোনো কারণে চেক করা দরকার হয় তাহলে এই কোডটুকু সেই লোক আবার রিপিট করা শুরু করবে, তাই না? দেখেন তো, আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই, এখানে একটা ছোট মেথড লিখি, কীরকম, ইফ ডাজ এক্সিস্ট, ধরেন এরকম একটা মেথড আছে, সে চেক করে আছে কি, ইফ ডাজ এক্সিস্ট এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার, যদি এই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট না করে তাহলে অ্যাড করো, এলস রিটার্ন অলরেডি। আমার কথা খুব ক্লিয়ার? ধরেন আমি আমার এরকম আমি এরকম করে কোড লিখতেই পারি, ব্যাপারটা হলো এরকম, আমি এখানে কি চেক করছি বলেন তো, তাহলে এরকম একটা মেথড আছে সামহাউ, ডাজ এক্সিস্ট, তাকে যদি আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেই, রাইট, সে আমাকে যদি এটা এক্সিস্ট করে তাহলে সে আমাকে কি জানাবে, কি জানাবে, ডাজ এক্সিস্ট, মানে যদি থাকে কি জানাবে, ট্রু, যদি না থাকে ফলস, এটা তো নর্মাল, এটাই নেচার। তাহলে আমি এখানে কি লিখলাম বলেন তো, this registration number does not exist, তাহলে এটা লিখছি না, add it, না হলে জানিয়ে দাও এটা, এখন কাজ কতটুকু বাকি আছে লেখার পরে, কতটুকু আপনারা জুনিয়র একটা জয়েন করছে, ওকে বললেন যে ঠিক আছে মেথডটা লিখে দাও তো, আমি যাই একটু চাকরি আসে, লিখতে খুব বেশি ঝামেলার কিছু না, মেথডটাই তো লিখতে হবে, তাই নয় কি? চলো না মেথড লিখি, বুঝা যাচ্ছে কোডটি কিভাবে ভাঙতেছি, রাইট, ছোট্ট করে ভেঙে ফেললাম, যদি এটা এক্সিস্ট না করে তাহলে অ্যাড করো, না হলে ওকে জানিয়ে দাও, ছোট্ট করে একটা মেথড টেনে বের করে ফেলতেছি। সো চলেন আমরা এই মেথডটা লিখে ফেলি, রিসার্ভার প্লিজ মেথডটা লিখে দাও, রিসার্ভারে ক্লিক করলাম, ও কাঠামো পুরাটুকু লিখে দিয়েছে, কিন্তু লজিক তো সে জানে না, লজিক সে জানলে কি অবস্থা হতো, আমরা সবাই মিলে সেই কারণ বাজারে আপেল বিক্রি করতে, ওকে,
So registration number, string registration number, then for each, right, students, student, if a student dot registration number equals, right, যদি কখনো একবার পেয়ে যায় সে আর কি ঘুরার দরকার আছে রিটার্ন কি পেয়ে গেছে কিন্তু ডাজ এক্সিস্ট পেয়ে গেছে তাহলে কি রিটার্ন করবে ট্রু হ্যাঁ পেয়ে গেছে ইয়েস এক্সিস্ট পুরা ঘুরল বি কেয়ারফুল এখানে এলস লিখে ফলস লিখে দিয়ে না তাহলে কি হবে প্রথমবার ঘুরে পাইলো না সে জানা দিল আসলে ও তিন নম্বরে আছে রাইট পুরা ঘুরলো একবারও পেলো না তাহলে কি করবেন রিটার্ন এখানে এসে পুরা ঘুরলো পেলো না দেন রিটার্ন ডাজ এক্সিস্ট ফলস না তাই না দেখেন তো এনি কোশ্চেন আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা জাস্ট ছোট করে টেনে নিয়ে যাই অন্য জায়গায় নিয়ে যাই মানে একটা মেথডের মধ্যে এত লজিক আস্তে আস্তে বাড়বে মানে আপনাদেরকে আমি টেকনিক দেখাচ্ছি রাইট এটাকে এভাবে ফলো না করে মাইট বি মেথডের জন্য এতটুকু লজিক কোনো প্রবলেম না বাট যখনই আপনি এরকম বিপদে পড়বেন দেখেন কিভাবে টান দিয়ে নিয়ে যাবে রাইট ওকে ইনফ্যাক্ট এরকমও করা যায় তিন চারটা লাইন আছে লাইনগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রাইট এক্সট্রাক্ট মেথড দেখবেন এক্সট্রাক্ট মেথড ডিসারপারে রিফ্যাক্টরে যাবেন তার দিয়ে সুন্দর করে একটা মেথড তৈরি করে ছিল রাইট সো বুঝতে পারতেছেন খুব বেশি দিন নাই কিন্তু তো নতুন নতুন জিনিস শিখেন ওকে আচ্ছা দ্যাটস অল এটা আসলে আপনাদের একটা প্র্যাকটিস ছিল আই মিন পরে আমি যে অংশটুকু দেখালাম প্র্যাকটিস যে রেজিস্ট্রেশন নাম্বারটা ইউনিক করতে হবে বাট আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে তো নেক্সট আমি আপনাদেরকে খুব ছোট্ট একটা কাজ দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে বাই দ্য ওয়ে মাঝখানে আপনাদের একটা দিন গ্যাপ আছে ব্রেক আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্লিজ অ্যাটলিস্ট প্রিপেয়ার হয়ে আসেন এবং খুব বেশি আমরা আপনি দেখছেন যে আমি এমটি ক্লাসে কি স্পিড উঠে ফেলছি রাইট সো স্পিডার নাম এবং আরও বাড়তে পারে সো প্লিজ যাদের এই দুর্বলতাটুকু আছে এ ফাঁকে যে ভিডিও আজকের ভিডিও এগুলো সব দেখবেন এবং এই প্র্যাকটিসটা করার চেষ্টা করবেন আচ্ছা প্র্যাকটিসটা বুঝিয়ে দিই এখানে কী করতে হবে বাই দ্য এখানে যে মাল্টি লাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে আনা যায় এখানে ক্লিক করবেন কোনায় ক্লিক করলে মাল্টি লাইন চলে আসে ওকে এই এইটাতে আপনাদেরকে কী করতে হবে এটা যে হোমওয়ার্ক রাইট দেওয়ান আপনাদের ডকুমেন্টে কিন্তু এটা নেই সবাই একটু লিখে রাখেন প্রথমে ছবিটাই কেটে নেন আর আমি কমলি তো আলোচনা করি তারপরে সোপে আসলে কিছু জিনিসপত্র রাখা হয় জিনিসপত্র রাখার পর প্রথমে ধরেন প্রোডাক্টের কোড অথবা আইডি এক্সাম্পল হিসেবে কি বলা যায় ইকোনো বল প্যান ফর এক্সাম্পল স্পেস থাকুক অথবা না থাকুক সেটা কোনো ইস্যু না কোনো বল ফ্যান কোম্পানির নাম ধরেন ইকোনো আর হোয়াট এভার ইট ইজ কোয়ান্টিটি দিলাম দশটা অ্যাড আইটেম তাই আইটেম রাইট কেমন এভাবে আমি যত ইচ্ছা দিব আমার অ্যাড রাইট একদম এখন যেটা আলোচনা করলাম একদম ফ্ল্যাট সেরকম আর একটু এক্সট্রা লজিক আছে প্রথমে এটা করার চেষ্টা করি তারপর লজিকটা হলো এরকম যদি প্রোডাক্ট অথবা আইটেম আইডি আমরা যেটা বলতেছি সেটা যদি
রিপিট হয়, এখানে লজিকটা একটু অন্যরকম, যদি রিপিট হয় সেক্ষেত্রে তাকে একটা মেসেজ দেখানো হবে যে তুমি অলরেডি এই 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 আইডিতে কোয়ান্টিটি আইটেম কিন্তু আছে, সো তুমি কি এটা অ্যাড করতে চাও কি না। অ্যাড করতে চাইলে কি হবে, এটা লিস্টে এক্সট্রা হিসেবে অ্যাড হবে না, কি হবে ওই আইটেমের কোয়ান্টিটিটা আপডেট হয়ে যাবে, প্রোভাইডেড কোম্পানি নেম আর আপনারা আপডেট করলেও করতে পারেন না করলেও সমস্যা নেই, মানে কোম্পানি নেম দুইটার ক্ষেত্রে দুই রকম হবে না, একরকম মানে আপনারা তো একটাই করে ফেলবেন, কোম্পানি নেমটাকে জাস্ট ডিসকার্ড করে দিতে পারেন অথবা আপডেট করতে পারেন, হোয়াট এভার ইট ইজ, কোম্পানি নেমটা বাদ দিতে হবে। কথাটা কি বোঝা গেছে? অর্থাৎ যদি প্রোডাক্টের আইডি অথবা প্রোডাক্টের আইটেমের আইডি যদি ইউনিক হয়ে সরি রিপিট হয় তাহলে সে আপনাকে জানাবে যে তুমি কিন্তু ভুল করতেছ, এই নামে তো অলরেডি আছে, সো এখানে তো নতুন আমি অ্যাড করবো না, নতুন রো অ্যাড করবো না, তোমার এখানে আমি কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবো, তুমি কি রাজি? এক্স্যাক্টলি, কেউ যদি রাজি না রাজি না পারেন তাহলে কিছু বলারও দরকার নাই, যদি পাওয়া যায় তাহলে তার শুধু কোয়ান্টিটিটা বাড়িয়ে, যদি পারেন আমি কতগুলো ফেজ রাখতেছি দেখেন, প্রথম হলো এটা ফ্ল্যাটলি করা, সেকেন্ড হলো ইয়েস নো ছাড়া কোয়ান্টিটিটা বাড়িয়ে দেওয়া যদি আইডি রিপিট হয়, আর তারপরে হলো যদি সম্ভব হয় ইয়েস নো দেওয়া, ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ ইয়েস তখন বাড়াবেন, নাইলে দরকার নেই, ওটা না পারলেও হবে, ওটা আপনাদের জন্য এখন অনেক বেশি হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা বাই দ্য ওয়ে এখানে শো বাটন কিন্তু আছে, শো ডিটেইলস, সো সবাই একটু আপডেট করুন শো ডিটেইলস। আচ্ছা ওখানে কি একটা প্রশ্ন আছে? ইয়েস করতে থাকেন, আইটেম আইডিটা ওভাররাইট হবে, মানে একবার অলরেডি অ্যাড করা হয়েছে, হ্যাঁ, পরে আবার দিচ্ছি তখন এটা দেখাবে না শো বাটন ক্লিক করার পরে? না না, শো বাটনে ক্লিক করলে কি হবে? অ্যাড আইটেম বাটন, এটা তো অ্যাড আইটেম বাটন, শো বাটন তো আমি মাত্র দিলাম, এটা অ্যাড আইটেমের কাহিনী, শো বাটন একটু দেখাইলো কি না দেখাইলো কাজ হবে। ওকে ক্লিয়ার সবাই? আমার যেহেতু অনেক বেজে গেছে, আপনারা তিনটা পেন ড্রাইভ দেন যাদের পাশে ল্যাপটপ আছে,